ছাত্র ভর্তি থেকে ছাত্র ভোট, নানা কারণে মাঝে মধ্যেই উত্তপ্ত হয়ে ওঠে রাজ্যের শিক্ষা প্রতিষ্ঠান। অভিযোগ ওঠে শিক্ষক নিগ্রহের। এই প্রেক্ষাপটে শিক্ষক দিবসে ছাত্র সমাজকে কড়া বার্তা দিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। যতই মন খারাপ হোক, শিক্ষক শিক্ষিকাদের সম্মান জানিয়ে, শিক্ষক শিক্ষিকাদের যেন আমরা কখনো ভুল না বুঝি। ওরাই আমাদের পিতৃগুরু, ওরাই আমাদের মাতৃগুরু, ওরাই আমাদের শিক্ষাগুরু, ওরাই আমাদের সব। নাম না করে কেন্দ্রকে খোঁচা দিয়ে মুখ্যমন্ত্রীর অভিযোগ, মেধার সঙ্গে এটি উঠতে না পেরেই বাংলাকে খাটো করার চক্রান্ত হচ্ছে। বাংলার মেধা, বাংলার ট্যালেন্ট, এটা হচ্ছে বিশ্ববিখ্যাত। আজও সারা পৃথিবীকে পথ দেখায় বাংলা। বাংলার সাথে যখন প্রতিযোগিতায় পারা যায় না, তখন বাংলাকে পিছিয়ে দেওয়ার জন্য কেউ কেউ ওই ক্যাকড়ার মতো টেনে ধরতে চায়। বিভিন্ন দাবিতে মঙ্গলবার হাজরায় মিছিল করেন কলেজের আংশিক সময়ের অধ্যাপকরা। অভিযোগ, পুলিশ তাদের হেনস্থা করে, গ্রেফতার করা হয় কয়েকজনকে। মানুষ যখন তার সমস্যার প্রতিকারের জন্য আন্দোলন করছে, তার উপর যেভাবে সদল বলে ঝাঁপিয়ে পড়ছে পুলিশ, পুলিশরূপী গুন্ডা এবং গুন্ডারূপী পুলিশকে দিয়ে। এই প্রসঙ্গ তুলে এদিন বিরোধীদের আক্রমণ করেন মুখ্যমন্ত্রী। আমি কাউকে কাউকে দেখি শুধু সমালোচনা করে উদ্ধার করে, যারা দেউলিয়া হয়ে যায় না তারা এই কাজগুলোই করে, মাথা দিয়ে ভালো কাজ বেরোয় না। প্রতি বছর শিক্ষক দিবসে আরো বেশি সংখ্যক শিক্ষককে সম্মান জানাতে চায় সরকার, সেজন্য পরের বছর থেকে জেলা স্তরে সরকারিভাবে শিক্ষক দিবস পালনের নির্দেশ দেন মুখ্যমন্ত্রী। এবিপি আনন্দ।